ওকে আসসালামু আলাইকুম গত দুইটা ক্লাসে আমরা দেখেছিলাম হচ্ছে বেসিক প্রপার্টিগুলা এবং লাস্ট ক্লাসে আমরা দেখেছি শেপ মডিফায় এবং আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে টেক্সট অ্যান্ড টাইপোগ্রাফি অ্যানিমেশন সো এখানে আমাদের আজকের ক্লাসের মডেলটা আছে টেক্সট মডিফাই তারপরে ম্যানুয়াল টাইপোগ্রাফি অ্যানিমেশন এবং থ্রি ডি যে প্রিসেটগুলো আছে টেক্সটের জন্য সেই জিনিসগুলো আমরা আজকে দেখব সো আমরা শুরু করি এটা ছিল আমাদের ক্লাস টু এবং আজকে আমরা নতুন একটা কম্পোজিশান নেবো এখান থেকে এটা হচ্ছে ক্লাস থ্রি same duration similar uh, size আমরা রাখলাম সো টাইপোগ্রাফি অ্যানিমেশনের জন্য আমরা এখান থেকে যে কোনো একটা টাইপ করতে হবে সো টুলস বারে এখানে যে টাইপ অপশন আছে এখানে দুইটা ধরনের টাইপ আছে একটা হচ্ছে হরিজন্টাল টাইপ যেটা লেফট টু রাইট যাবে এন্ড এটা সো ভার্টিক্যাল টাইপ যেটা টপ টু বটম উপর নিচে হবে সো আমাদের হচ্ছে হরিজন্টাল টাইপ লাগবে এখান থেকে আমরা দিব হচ্ছে মোশন মোশন গ্রাফিক্স লিখলাম অ্যান্ড সিলেকশন তুলে যাই তারপরে এখানে যে ক্যারেক্টার প্যানেল আছে এখান থেকে আমরা টেক্সটটাকে বেসিক মডিফাই করতে পারবো যেমন এটার কালার চেঞ্জ করা সাইজ তারপরে হচ্ছে স্পেসিং ট্র্যাকিং সব কিছু আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো অ্যান্ড ফ্রন্ট হিসাবে আমরা ব্যবহার করবো এখানে একটু ইম্প্যাক্ট এটা ব্যবহার করতে পারি এটা একটু মোটা মোটাকোটা আছে অ্যান্ড মাঝখানে এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে যেটা সেন্টার অ্যাঙ্কর পয়েন্ট আছে এটার আমরা মাঝখানে নিয়ে যাবো সো প্যান্ড বিহ্যান্ড টুল সিলেক্ট করে এটাকে ধরে প্লাস সেন্টারে নিয়ে যাবো অথবা কন্ট্রোল চেপে ধরে প্যান ভি টুলের উপর ডাবল ক্লিক করলে এটা সেন্টারে চলে যাবে সো এটা হচ্ছে বেসিক একটা টেক্সট এখান থেকে আমরা ক্যারেক্টারের মধ্যে থেকে কী কী করতে পারি ক্যারেক্টারের মধ্যে যে প্রথমে যে অপশনটা আছে এইটা এখান থেকে আমরা ফ্রন্ট স্টাইলগুলো চেঞ্জ করতে পারি সো ফন্ট স্টাইল যেটা প্রয়োজন আমরা সেটা এখান থেকে চেঞ্জ করতে পারবো তারপরে ওকে তারপরে এখানে যে অপশনটা আছে এটা আছে কালার এখানে দুই ধরনের কালার হয় একটা হচ্ছে স্টোক কালার একটা ফিল কালার অ্যাজ লাইক অ্যাজ আমরা যে শেপগুলোতে যেরকম ব্যবহার করেছিলাম সো এখানে আমরা ফিল কালারটা এরকম স্কাই ব্লু রাখবো অ্যানের নিচে যেটা আছে এটা হচ্ছে স্ট্রোক কালার এর উপরে ডাবল ক্লিক করলে আবার সে অপশনটা চলে আসবে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে যে স্ট্রোক কালার চলে আসছে নর্মালি আমি স্টোক কালার রাখি না কোনো ইয়েতে ডিজাইনে সাধারণত স্টোক কালার রাখি না ওকে তারপরে এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি বা ফন্টের ওয়েট যেটা বলে মোটা চিকন করা যাই হোক আর এটা হচ্ছে ফন্টের সাইজ ওয়ান সিক্সটি এটা হচ্ছে লাইন হাইট আমরা এগুলা ফটোশপ এবং ইলাস্ট্রেটরে দেখেছি সবগুলোর সাথে পরিচিত আছি মোটামুটি আর নিচের দিকে যেগুলো আছে এটা হচ্ছে আপনার ক্যাপিটাল ক্যারেক্টার অল ক্যাপস যেটা বলে ক্যাপিটাল ক্যারেক্টার করার জন্য এটা হচ্ছে বোল্ড যদি কোনো ফন্টে না থাকে সেটাকে মোটা করার জন্য এখানে আচ্ছা এরপর এখানে প্যারাগ্রাফ আছে প্যারাগ্রাফ এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট মানে বাম্পাস থেকে লেখা শুরু হবে এটা হচ্ছে সেন্টার অ্যান্ড এটা হচ্ছে রাইট সো নর্মালি লেফট অ্যালাইনমেন্টই থাকে টেক্সটগুলো লেফট অ্যালাইনমেন্ট থাকে সো এখানে এই ছাড়া আর অ্যালাইনমেন্ট তো আমরা নর্মালি জানি অ্যালাইনমেন্ট দিয়ে সেন্টার করতে হয় সো ক্যারেক্টার প্যানেলটা মোটামুটি এই জিনিসগুলো জানলেই হবে এখন এই জিনিসটাকে আমরা কী কীভাবে মডিফাই করতে পারি সো প্রথমত এর মধ্যে যে প্রপার্টিগুলো আছে ট্রান্সফর্মের ভিতরে যে প্রপার্টিগুলো আছে এগুলো তো আমরা নর্মালি জানি এগুলো করতেই পারি যেমন এখানে পজিশন আমি এক সেকেন্ডে এটার পজিশন এখানে রাখবো অ্যান্ড জিরো সেকেন্ডে আমার একটা পজিশন লেফট সাইডে অথবা আমি উপর উপরে নিয়ে গেলাম এই এখানে থাকবে সেটা যদি প্লে করি এরকমভাবে আস্তে করে নামবে সো এইটাকে যদি আরও একটু স্মুথ করতে চাই সো প্রথমত এটাকে ইজি ইজ করতে হবে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট এখান থেকে ইজি ইজ অ্যান্ড দেন আমি মাঝখানে চলে আসলাম গ্রাফ এডিটর যেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম সো গ্রাফ এডিটার মাঝখানের পিক পয়েন্টটা আমরা মাঝখানার পয়েন্টটা একটা হাই করে দেবো এরকমভাবে যেন এরকমভাবে চলে আসে আস্তে করে এরকমভাবে আস্তে করে প্লেস হয় জায়গাটা অথবা এটাকে আমরা লাস্টের যে অংশটা এটাকে আমরা হাই রাখতে পারি শুরুর দিকের অংশটা একটু এরকমভাবে সো যেরকম আমরা চাই সেটাকে এখান থেকে করতে পারি অ্যান্ড এই জায়গাতে আর একটা জিনিস করতে পারি এখানে আসার পরে তারপরে এখানে স্কেলটাকে আমরা একটু ছোটো বড়ো করে দিতে পারি যেমন এখানে আসার পরে একটু বড় হবে যেমন একশো তিরিশ যেমন এখানে আসলো অল্প একটু বড় হলো সো এটাকেও আমরা চাইলে আবার ইজি ইস করে এখান থেকে চেঞ্জ করে আরো একটু ডাইনামিক অ্যানিমেশন করতে পারি যেমন এই জিনিসগুলো বেশিরভাগ ব্যবহার হয় হচ্ছে আপনার আউটরোতে যে কোনো প্রোডাক্টের অ্যানিমেশন করা হলো লাস্টে কোম্পানির লোগো অথবা কোম্পানির ওয়েবসাইট অথবা আর অন্যান্য যেগুলো আছে সেগুলো ব্যবহার করার জন্য সো দুই সেকেন্ড বরাবর আমি রাখি আমার পুরো টাইম লাইন ইন্ডিকেটরের সরি ওয়ার্ক এরিয়া টাইম লাইন ওয়ার্ক এরিয়াটাকে দুই সেকেন্ড পর্যন্ত রাখলাম ওকে আচ্ছা সো এইটা হচ্ছে বেসিক প্রপার্টি অ্যানিমেশন এগুলোকে রোটেশনও দেওয়া যায় এখানে যেমন শুরুতে আমরা এটা রোটেশনটা যদি রাখি হচ্ছে থার্টি ডিগ্রি এ পর্যন্ত এ পর্যন্ত আস্তে আস্তে সে জিরো ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে মানে হালকা একটু বাঁকা হয়ে আসা শুরু হবে এরকম শুরুটা আমরা পজিশনটা একটু উপরে রাখি এরকম মানে পড়ার সময় জিনিসটা একটু বাঁকা হয়ে পড়তেছে সেখানে যে প্রপার্টিগুলো আছে এই জিনিসগুলো ব্যবহার করে আমরা বেসিক একটা টেক্সট শেপের যে এরকম অ্যানিমেশন করেছিলাম চাইলে একটা টেক্সটের সাথেও সেম একই ধরনের অ্যানিমেশন করতে পারি এটা খুবই বেসিক লেভেল সো আমরা এটাকে ডুপ্লিকেট করি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম অ্যানের ভিতরে যতগুলো আমরা ইয়ে ব্যবহার করছি প্রপার্টি ভ্যালু ব্যবহার করছি সবগুলো আর রিসেট করে দেবো এখান থেকে অ্যান্ড এটাকে হাইট করে রাখি এইগুলো আমার দরকার নেই সবগুলো রিসেট ওকে সো এটা আপাতত সেন্টারে নিয়ে রাখি অ্যান্ড এর সাথে আরও কী কী ভ্যালু আছে সেই জিনিসগুলো আমরা একটু নাড়াচাড়া করে দেখবো এখন সো টেক্সটের ভিতরে চলে আসি টেক্সটের ভিতরে আসার পর এখানে অ্যানিমেটার আছে অ্যানিমেটারের মধ্যে আমরা গতদিনে দেখেছিলাম যে কোনো একটা শেপ বা যে স্টোকের যে অ্যানিমেটর আছে বা স্টোক মডিফায়ারের ভিতরে এখানে অনেক অন্যরকম জিনিস ছিল এখানেও কিন্তু বেশ কিছু জিনিস আছে সো এখানে প্রথমত আমরা যেমন এখানে পজিশন স্কেল তারপরে হচ্ছে অপাসিটি এই জিনিসগুলো কিন্তু ট্রান্সফর্ম প্রপার্টির মধ্যেও ছিল কিন্তু এখানে এই জিনিসগুলো আরও আলাদাভাবে আছে সো প্রত্যেকটা জিনিস আমরা চাইলে কাস্টমলি মডিফাই করতে পারবো এখানে প্যাথ অপশন আছে টেক্সটের সাইডে যে প্যাথ আছে তারপরে মোর অপশনে গেলে এখান থেকে আমরা আরও কিছু টেক্সটের মডিফিকেশন পাবো তারপরে হচ্ছে আমরা অ্যানিমেটার থেকে এখানে আমরা মনে করি যে ট্র্যাকিং যে অপশনটা আছে এটা থেকে শুরু করি ট্র্যাকিং যেটা আছে ট্র্যাকিংটা আমরা অ্যাপ্লাই করলাম অ্যান্ড ট্র্যাকিংয়ের ভিতরে ট্র্যাকিং যে অ্যামাউন্টটা আছে দেখেন এই অ্যামাউন্টটা যদি বাড়ায় দিই তাহলে ফ্রন্টের ইয়াগুলা ভিতরে যে ট্র্যাকিং আছে একটা স্পেস থেকে আরেকটা আরেকটা লেটারের পর্যন্ত যে জায়গা এই জিনিসটা বেড়ে যাবে সো অনেক সময় হয় কি এটা সিনেমাটিক টাইটেল বা সিনেমাটিক অ্যানিমেশনের সময় হয় কি যে টেক্সটটা আস্তে আস্তে স্কেল হচ্ছে ছোট থেকে বড় হচ্ছে এবং মাঝখানের গ্যাপগুলো ছাড়াই যাচ্ছে সো এই জিনিসটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমরা এই ট্র্যাকিং দিয়ে করতে পারি ঠিক আছে সো বিফোর আফটার এটা সিলেক্ট থাকবে অ্যান্ড আমরা প্রথমত এটা জিরো রাখি অ্যান্ড অবশ্যই পয়েন্টটা সেন্টার থেকে হবে অ্যান্ড দুই দিকে যদি সারাতো আমাদের এমন যদি হয় যে এটা তো একদিকে লেফট থেকে এটা সারাচ্ছে দুই দিকে যদি সরানোর প্রয়োজন হয় তাহলে এই যে এখান থেকে আমরা যে প্যারাগ্রাফ দেখলাম প্যারাগ্রাফের পজিশনটা করে দিতে হবে সেন্টার টেক্সট সো সেন্টার টেক্সট যখন করে দিব তখন আমাদের এই পুরো জিনিসটা দেখেন মাঝখান থেকে সরাবে এখন যদি আমি দিই তাহলে দুই সাইডে সরাবে এরকম ঠিক আছে সো অনেক সময় এই সমস্যা হয় যে রেঞ্জ সিলেক্টর দিয়ে আমরা ট্র্যাকিং করতেছি কিন্তু এক সাইড থেকে হয়তো লেফট সাইড থেকে অথবা রাইট সাইড থেকে হচ্ছে সো এটা হচ্ছে প্যারাগ্রাফের জন্য আপনার ক্যারেক্টারটা যেই প্যারাগ্রাফে লেখা হবে এই প্যারাগ্রাফকে বেজ করে ট্র্যাকিংটা হবে সো আমরা একটা সিনেমাটিক টাইটেল বা সিনেমাটিক ট্র্যাকিং যদি করতে চাই তাহলে আমরা প্রথমত এক সেকেন্ডে আসবো অ্যান্ড এক সেকেন্ডে আমাদের ট্র্যাকিং অ্যামাউন্টটা এখানে বাড়ায় দেবো এই পর্যন্ত একশো একশো পঞ্চাশ হচ্ছে আমাদের ট্র্যাকিং অ্যামাউন্ট অ্যান্ড এখান থেকে জিরো ফ্রেমে থাকবে জিরো অ্যান্ড তারপরে যাওয়া হচ্ছে আমরা স্কেলে এখান থেকে ট্রান্সফর্ম অ্যান্ড স্কেল সো স্কেলটা প্রথম অবস্থায় থাকবে একদম জিরো রাখি আমি অ্যান্ড এক ফ্রেমে আস্তে আস্তে এর স্কেলটা হয়ে যাবে হান্ড্রেড সো এবার যদি একটু প্লে করি জিনিসটা এই রকম ভাবে চলে আসতেছে খুব দ্রুত চলে আসতেছে কিন্তু সিনেমাটিক টাইটেল কিন্তু খুব স্লো আস্তে আস্তে আসে সো এই অ্যামাউন্ট গুলো আরই আমরা একটু বাড়াই 3 সেকেন্ড পর্যন্ত নিয়ে যাই তাহলে খুব সুন্দরভাবে হবে স্লো হয়ে আসবে এই রকম ভাবে সো এর চেয়ে আরো স্লো আসবে আমরা শুরুর যে স্কেলটা এটাকে আমরা 50% রাখি এখান থেকে শুরু হোক এখানে যে প্লে করার সময় যখন এই যে এরকম সমস্যা দেখা দেয় ওকে এই জায়গা থেকে পুরো জিনিসটা জুম হয়ে আউট হয়ে যাবে তারপর নতুন আরেকটা লেখা আসবে এরকম আচ্ছা তো শুরুতে যখন এখানে কোনো কিছুই মানে থাকবে না একদম ফাঁকা স্ক্রিন থাকবে সো এই জিনিসটা করার জন্য আমরা অ্যানিমেটর থেকে সরি এখান থেকে অ্যানিমেট থেকে আমরা আরেকটা জিনিস অ্যাপ্লাই করবো সেটা অপাসিটি সো অপাসিটিটা শুরুতে থাকবে এখানে জিরো অ্যান্ড মোটামুটি এই পর্যায়ে আসতে আসতে এটা হানড্রেড পারসেন্ট হয়ে যাবে এরকম অ্যান্ড এখান থেকে অপাসিটিটা আবার হান্ড্রেড পার্সেন্ট থাকবে অ্যান্ড লাস্ট পর্যন্ত যেতে যেতে এটা আবার জিরো হয়ে যাবে এরকমভাবে এটা একটা সিনেমাটিক অ্যানিমেশন ডাইনামিক টেক্সট তো এখন পুরো প্রপার্টির মধ্যে যতগুলা ভ্যালু আমরা দিছি সবগুলোকে সিলেক্ট করে ইজি ইউজ করে দেবো এখান থেকে ইজি ইজ এন্ড শুধুমাত্র ট্র্যাকিং যেটা আছে এই ট্র্যাকিংটাকে আমরা একটু ভ্যালু গ্রাফ স্পিড গ্রাফটাকে একটুnarrow করে দেবো এরকম লাইক দিস ঠিক আছে সো এই জিনিসটাকে আমরা চাইলে আবার রিভার্স অ্যানিমেশন করতে পারি মানে শুরুতে টাইটেলগুলো অনেক দূরে সারায় থাকবে এবং আস্তে আস্তে ভিতরে চলে আসবে এই টাইপের কিছু করতে পারি এবং এর সাথে চাইলে পার্কার একটা ডি দিয়ে আমরা রোটেশন করতে পারি সো এই জিনিসগুলো একটু পরে দেখতেছি এটাকে আমরা আবার ডুপ্লিকেট করি সো এটাকে আমরা এখন রিভার্স অ্যানিমেশন করব যা যা অ্যাপ্লাই করছিলাম টেক্সটের ভিতরে প্রত্যেকটা জিনিস অলরেডি আছে সো আমাদের সবগুলোই দরকার এটাকে জাস্ট ঘুরাই দেবো এখান থেকে এই অ্যামাউন্টটা দিব হচ্ছে একশো বা দুইশো বা তারও বেশি হইতে পারে অ্যান্ড লাস্টে যেটা আছে এটাকে দিব আমরা ছিল স্কেলটা শুরুতে থাকবে হচ্ছে অনেক বেশি বড় দুইশো

জুম এর ক্ষেত্রে থাকলে বেশি এবং এই স্কেল প্রপার্টির মধ্যে আমরা যদি একটু স্পিড গ্রাফটা দিয়ে দিই তাহলে দেখেন লাস্টের দিকে আস্তে আস্তে আসবে এবং লাস্টের দিকে জায়গাটা ঠাস করে বসে যাবে এরকম আরো যদি একটু বাড়াই দেয় সুন্দর এখানে একটা ট্রানজিশন সাউন্ড অথবা সিনেমাটিক যে ট্রানজিশন গুলো হয় সেটা কিছু একটা অ্যাপ্লাই করে দিলে এটা কমপ্লিট একটা টাইটেল অ্যানিমেশন হয়ে যাবে আচ্ছা এরকম আসলো এরপরে এই জায়গা থেকে আবার ট্র্যাকিং হবে সো আমরা যদি ট্র্যাকিংটা বের করি এখান থেকে অ্যানিমেট ওয়ান অ্যান্ড এটা হচ্ছে ট্র্যাকিং অ্যামাউন্টটা ট্র্যাকিং অ্যামাউন্টটা এ পর্যন্ত জিরো আছে অ্যান্ড জিরো থাকার পরে এখান থেকে এ পর্যন্ত জিরো হয়ে আসলো তারপরে এই জায়গা থেকে এই পর্যন্ত আসতে আসতে অল্প একটু যাবে যেমন আমি এ পর্যন্ত আমি এখানে জিরো রাখি এই জায়গাটুকু যখন ট্রেকিং হবে আবার এটাকে আমি অনেক বেশি ফাস্ট করে দেবো একটু জুম করি এই হচ্ছে অ্যানিমেটরের মধ্যে থেকে ট্র্যাকিং কিভাবে করবো আমরা একটা সিনেমাটিক টাইটেলের জন্য যে ট্র্যাকিং হয় সেই ট্র্যাকিংটা কিভাবে করব সেটা দেখলাম এন্ড অ্যানিমেটের মধ্যে আরও বেশ কিছু জিনিস আছে যেমন এখানে হচ্ছে লাইন অ্যাঙ্কর আছে লাইন স্পেস আছে ক্যারেক্টার অফসেট আছে সো এই জিনিসগুলো আস্তে আস্তে প্রত্যেকটা আপনারা অ্যাপ্লাই করে দেখবেন সেম একইভাবে কিভাবে এই জিনিসগুলো কাজ করে তারপরে এখানে রোটেশন অপাসিটি এইগুলো আমরা অলরেডি জানি এখন এর উপরে যদি আমরা থ্রি ডি अप्लाई করতে চাই এখানে যেমন আমাদের যে টেক্সট ইফেক্ট অ্যান্ড প্রিসেটের মধ্যে যে টেক্সট ইফেক্ট অ্যান্ড টেক্সট অ্যানিমেশন এখান থেকে টেক্সট এর ভিতরে যে প্রি সেটগুলো আছে এই প্রি সেটগুলো যদি আমরা অ্যাপ্লাই করি এবং কোনটা দিয়ে কী কাজ হয় সেটা যদি একটু দেখি সো আমরা এটাকে ক্লিন করি কন্ট্রোল ডি দিয়ে নতুন আর একটা কপি করে নিলাম এবং এখান থেকে পুরোটা রিসেট করে দিই তারপরে অ্যানিমেটার যেগুলো আছে অ্যানিমেটরগুলো আমরা অ্যাপ্লাই করে রিমুভ করে দিই ওয়ান টু তারপরে হচ্ছে এ পর্যন্ত এটা হচ্ছে আমাদের ফ্রেশ টেক্সট এর উপর এখন আমরা প্রি সেট অ্যাপ্লাই করবো প্রিসেটের মধ্যে কি কী আছে প্রথমত আছে আছে থ্রি ডি টেক্সট থ্রি ডি টেক্সটের ভিতরে আরও বেশ কিছু প্রায় তিরিশটার মতো ইফেক্ট আছে এখান থেকে আপনি একটা একটা করে অ্যাপ্লাই করে দেখতে পারেন জাস্ট এটাকে ধরে নিয়ে এসে যেই লেয়ারের উপর অ্যাপ্লাই করতে হবে ওই লেয়ারের উপর নিয়ে এসে সেরে দিলেই হবে দেখেন এরকমভাবে টেক্সটগুলো আসবে সো যদি আপনি মানে এই ভিতরের যে প্রি সেটগুলো এগুলাকেও কাস্টমাইজ করতে চান সেটাও সম্ভব অথবা এটাকে ধরে ডাবল ক্লিক করেন এটা হয়ে যাবে এবং যেই লেয়ারে করা ওই লেয়ারটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ইউ প্রেস করলে কি বের হয়ে আসবে যে এটা ডিউরেশন কতটুকু আছে দেখেন এরকম আস্তে 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 আপনি চাইলে ডিউরেশনটা কমাই দিতে পারেন এক সেকেন্ডের মধ্যে লাস্টের কি ফ্রেমটা ধরে জাস্ট এক সেকেন্ডে নিয়ে এসে ছেড়ে দেন এরকমভাবে এই দুটাকে আপনি ইজি ইউজ করেন ইজি ইউজ করে চাইলে আরো মডিফাই করতে পারেন আপনি স্পিডটাকে আরো আরো কন্ট্রোল করতে পারবেন মোট কথা হচ্ছে এখানে যে থ্রি ডি গুলো আছে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো এগুলোকে আবারও কাস্টমাইজ করতে পারবেন সো আমি এটাকে ডিলিট করে দিলাম এটাকে রিসেট করতে হবে অবশ্যই ডিলিট করে ওকে সো এরপরে এরকমভাবে একটা একটা করে প্রত্যেকটা জিনিস অ্যাপ্লাই করে দেখতে হবে যে কোনটা আপনার কখন কাজে লাগে যখন আমরা কিনেটিক টাইপোগ্রাফি কিনেটিক টাইপোগ্রাফি ইয়ে করি কাজ করি সো আমি যদি কিনেটিক টাইপোগ্রাফিটা একটু দেখাই আচ্ছা এটা হচ্ছে একটা কিনাটিক টাইপোগ্রাফি এটা যদি আমরা একটু এক্সপ্লোর করি প্রথমত কি হলো এখানে হচ্ছে টেক্সট টাইপোগ্রাফি যেটা টেক্সট যেটা এটা হচ্ছে নিচ থেকে উঠে আসলো যেটা একটা পজিশন অ্যানিমেশন অ্যান্ড এরপরে দেখেন হলো যেই ট্র্যাকিংটা আমরা একটু আগে শিখলাম এটা একটা ইলাস্টিক হয়েছে প্রথমত একবার সারাইসে আবার গুসাই আসছে এবং অল্প একটু উপরে উঠছে যেটা হচ্ছে পজিশন অ্যানিমেশন তারপরে মোশন গ্রাফিক্স লেখাটা আসছে এবং দুইটাই ট্র্যাকিং অ্যামাউন্টটা জিরো হয়ে দুইটা একসাথে রোটেট রোটেট করা হয়েছে এরকম একশো ডিগ্রি নাইনটি ডিগ্রিতে রোটেট করা হয়েছে রোটেট করার পরে এটাকে আমরা বাম পাশে আর কি সরাই নিয়ে গেছি বাম পাশে হচ্ছে পজিশন করা হয়েছে এবং তারপরে এখানে একটা টাইপোগ্রাফি অ্যানিমেশন দেওয়া হয়েছে বাট টাইপ রাইটার ইফেক্ট যেটা ভিডিও এডিটিং যে লেখাটা টাইপ রাইটার ইফেক্ট অ্যান্ড অ্যানিমেশন এই পুরোটা টাইপ রাইটার অ্যানিমেশন দেওয়ার পরে এখানে আবার ট্র্যাকিংটা করা হয়েছে দেখেন তারপরে একটু পজিশন চেঞ্জ করে এটা সরানো হয়েছে এখানে যতটুকু ইফেক্ট ব্যবহার করা হয়েছে যা যা ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা জিনিসই আমরা অলরেডি ফিফটি পার্সেন্ট দেখে ফেলছি সো দেখেন এখানে এই জিনিসগুলা ওয়ান বাই ওয়ান সাজাইলেই কিন্তু আমাদের সেম একইভাবে তিনেটিক টাইপোগ্রাফি আমরা বানাইতে পারবো এরকম সো এটাকে আমরা আর একটা ডুপ্লিকেট করে নিচের হাইড হাইট করি এবং এটাকে ডিলেট করে দিই টেক্সটের ভিতর থেকে অ্যানিমেটারটা দরকার নাই ডিলেট ডিলিট এটা নর্মাল অবস্থায় আছে এখন এটাকে যদি আমরা টাইপরাইটার ইফেক্টটা দিতে চাই তাহলে দেখেন আমরা থ্রি থেকে বের হয়ে এখানে চলে আসবো হচ্ছে ট্র্যাকিং ট্রেকিংয়ের ভিতরে এখানে আরও বেশ কিছু অ্যানিমেশন আছে সো টাইপ অ্যানিমেট ইন নিচের দিকে দেখেন টাইপ রাইটার ইফেক্ট আছে সো এইটা যদি অ্যাপ্লাই করে দিই এখান থেকে সো আমি অ্যামাউন্টটা কমাই দিই এখান থেকে কি ফ্রেমগুলো আর বের করে জাস্ট এদিকে সরাই নিয়ে আসি একটু দেখেন এটা টাইপ হচ্ছে সো এই সেম অ্যামাউন্টটাকে আমরা চাইলে আবার মডিফাই করতে পারি ইজি ইউজ করে নিয়ে এটাকে কাস্টমাইজ করে দিতে পারি এরকমভাবে অ্যান্ড প্রথমে যেই জিনিসটা হইলো এই ভিডিওতে সরি এই ভিডিওতে প্রথমে যে জিনিসটা আমরা দেখলাম এখানে এটা টাইপ প্রাইট হইলো সো সেম একইভাবে আমরা যদি এখানে কিছু একটা বানাইতে চাই একটা ফ্রেশ টেক্সট টেক্সট লাইন নিই মোশন গ্রাফিক্স অ্যান্ড এটাকে অ্যালাইন করি এটাকে প্রথমত আমরা এখান থেকে টাইপরাইটার ইফেক্টটা দিব অ্যানিমেট ইন এন্ড এখান থেকে টাইপরাইটার এবং এটাকে ক্যারেক্টর কাস্টমাইজ করি এটা 1 সেকেন্ড পর্যন্ত আমরা রাখব 1 সেকেন্ডের মধ্যে অ্যানিমেটটা হবে এরকম এটাকে ইজি ইস করি ইজি ইস করে আরো একটু কাস্টমাইজ করে দেই ওকে সো এই জিনিসটা এখন আমরা পজিশন অ্যানিমেশন দিব যেটা নিচ থেকে উপরে উঠে আসে সেন্টারে থাকবে এক সেকেন্ডের মধ্যে সো এক সেকেন্ডে আমি টাইম লাইন ইন্ডিকেটরটা নিয়ে গেলাম এবং কিবোর্ড থেকে পি প্রেস করে পজিশনটা নিয়ে আসলাম পজিশনে একটা কি ফ্রেম দিলাম অ্যান্ড এক সেকেন্ডে এটারে টেনে নিয়ে আসলাম এখানে তাহলে কি হলো জিনিসটা এরকম ভাবে আসলো সো এইটাকে আবার ইজি ইউজ করি অ্যান্ড গ্রাফ এডিটর দিয়ে এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম অথবা পজিশনটার আরও আগায় নিয়ে আসি এরকম এক সেকেন্ড পরে এটার মধ্যে আমরা ট্র্যাকিং অ্যাপ্লাই করব সো এক সেকেন্ড পরে সো ট্র্যাকিং অ্যাপ্লাই করার জন্য আমরা কি করবো এখান থেকে টেক্সটের ভিতর থেকে অ্যানিমেটর অ্যান্ড এখান থেকে ট্র্যাকিং সো ট্র্যাকিংয়ের অ্যামাউন্টটা এক সেকেন্ড থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত থাকবে হচ্ছে টোয়েন্টি এরকম সারায় যাবে অ্যান্ড দুই সেকেন্ডে আসার পরে এটা আবার জিরো হয়ে যাবে লাইক সেম এরকম সো এই ট্র্যাকিং অ্যামাউন্টের ভিতরে এখন আমরা হচ্ছে একটু ইজি ইস করে এটার স্পিডটাকে কন্ট্রোল করবো লাইক একটু ফাস্ট থাকবে মাঝখানের জায়গাটা এরকম আমি দুই পর্যন্ত এটাকে রাখি ওকে সো একদম সিমিলার আমরা এইটাতে যা যা করা হয়েছিল সেম ওই কাজটা করলাম ভাবে প্রত্যেকটা জিনিস আপনি চাইলে সিমিলার কপি করে টাইপোগ্রাফি অ্যানিমেশন বানাইতে পারবেন মোশন গ্রাফিক্স ওকে সো দুই সেকেন্ড পরে এটা আমরা একটা পজিশনটা চেঞ্জ করব এখান থেকে পজিশনটা আমরা পি প্রেস করি পিটে পজিশন এই পজিশন এখানে সেম থাকবে অ্যান্ড দুই আড়াই সেকেন্ড পর্যন্ত পজিশনটা একটু উপরে উঠে যাবে অল্প একটু তারপর নিচে এই জায়গা দিয়ে মোশন গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড অ্যানিমেশন নতুন আরেকটা টেক্স টেক্সট লাইন অ্যাড হবে এখানে আমরা দিলাম হচ্ছে ডিজাইন অ্যান্ড অ্যানিমেশন এটার ফন্ট স্টাইলটা চেঞ্জ করি ফোন সেরাতে আমরা রেগুলার ফন্ট ব্যবহার করি অ্যান্ড সাইজটা একটু ছোটো হবে এরকম এখন এই জিনিসটা আসবে এক্স্যাক্টলি এই জায়গা থেকেই সে এখান থেকে শুরু হবে সো লেয়ারটাকে টেনে ধরে নিয়ে আসা যদি আমি এখানে সেরে দেই অ্যান্ড এর উপরে আমরা সেম টাইপ রাইটার ইফেক্ট অ্যাপ্লাই করি তারপর এটার অ্যামাউন্টটা কমাই এক সেকেন্ডের মধ্যে কমপ্লিট করব এরকম তাহলে পুরো বিষয়টা কী হলো একটু আমরা প্লে করে দেখি এখানে অনেক নিচে চলে আসছে ফাইনালি যাবে কাছাকাছি কালারটা একটু চেঞ্জ করে ক্যারেক্টার এখান থেকে কালার একটু গ্রে টাইপের কালার দিয়ে দিই হোয়াইট গ্রে এখন এটাকে এক্স্যাক্টলি এখান থেকে শুরু না করে যদি চাই যে প্রথমে একটু পজিশন হবে লাইক এখানে এই বরাবর আসতে আসতে একটু পজিশনটা চেঞ্জ হবে ছোটো ছোটো কিছু মানে আর কি ইয়ে দিতে হবে চেঞ্জ করাইতে হবে জিনিসগুলোরে হালকা একটু নিচে এরকম এটা চেঞ্জটা বোঝা যাচ্ছে না এটাকে আরও একটু নিচে নিয়ে আসি ওকে এটাকে আমরা এই যে ইউজ করে মাঝখানে স্পিডটা একটু বাড়াই দিই মানে প্রত্যেকটা পয়েন্টারকে প্রত্যেকটা মানে কি ফ্রেমকে যদি আমরা ইজি ইউজ করে একটু স্পিডটা ঠিকমতো কন্ট্রোল করতে পারি তাহলে অ্যানিমেশনের স্টাইলগুলো অ্যানিমেশনগুলো দেখতে খুব ভালো লাগে দুইটা একসাথে উঠতেছে একটু পরে উঠুক সমস্যা নেই এটা ঠিক আছে এখন এই দুইটা টেক্সটকে যদি একসাথে রোটেট করতে চাই তাহলে হয়তো বা আমার রোটেশন প্রপার্টিটা ব্যবহার করতে হবে অথবা এই দুইটাকে কম্পোজ করতে হবে অথবা নাল একটা অবজেক্ট নিয়ে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি সো প্রিকম্পোজ এবং নাল অবজেক্ট এই দুইটা হচ্ছে পারফেক্ট সলিউশন আমরা এখান থেকে একটা নাল অবজেক্ট নিব রাইট ক্লিক অ্যান্ড এখান থেকে নিউ তারপরে হচ্ছে নাল অবজেক্ট সো এই নাল অবজেক্টটাকে দিলাম হচ্ছে রোটেশন কন্ট্রোল এবং এই দুইটা টেক্সকে আমরা এখানে প্যারেন্টাইন লিঙ্কিং করে দেবো নাল অবজেক্টের সাথে প্যারেন্ট লিঙ্কিং করে দিলাম এখন এই নাল অবজেক্টের উপর যে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করলে সেটা একদম সেম এই দুইটা লেয়ারের উপরে অ্যাপ্লাই হবে সো এই পর্যন্ত ঠিক আছে অ্যান্ড তিন সেকেন্ড আসার পরে যখন টেক্সটটা লেখা শেষ এই জায়গা থেকে হবে রোটেশন আমি নাল অবজেক্টটা নিলাম এটাকে আর প্রেস করলাম রোটেশনটা হইলো রোটেশনটা বের করলাম পনেরো ফ্রেমের মধ্যে আমরা এটাকে নাইনটি ডিগ্রিতে ঘুরাই দিব

এখানে পজিশনটা এখানে থাকবে অ্যান্ড এটা যখন রোটেট হইলো ঘুরে গেলো ছোটো হইলো তারপরে পজিশনটা চেঞ্জ হয়ে এখানে চলে আসবে সো এই পুরো তিনটা ভ্যালুরে আমরা ইজি ইউজ করবো এবং এটা একসাথে যেন স্পিডটা কন্ট্রোল হয় সেই জন্য গ্রাফ এডিটর থেকে সবগুলোর স্পিড মাসখানের পিকটা হাই করে দেবো এবং সাইডেরগুলো ডাউন থাকবে সো পুরো জিনিসটা দেখতে এখন এরকম হবে আচ্ছা এই জায়গাতে রোটেশনটা যদি মন চায় যে রোটেশনটা আগে এখানে দাঁড়াবে তারপরে হচ্ছে স্কেল অ্যান্ড যে ইয়াটা আছে পজিশনটা আছে সেটা হবে তাহলে জাস্ট এটাকে আমরা এখানে নিয়ে যাইতে পারি আগে রোটেশনটা হইলো তারপরে এখান থেকে এটা চেঞ্জ হবে এরকম অ্যান্ড এই জায়গা থেকে নতুন আরেকটা টেক্সট আমরা চাইলে নিয়ে আসতে পারি সো এখান থেকে আমরা মনে করেন যে ভিডিও রিটিংটাই লিখলাম ভিডিও এডিটিং হ্যাঁ এটার ফন্ট একটু লম্বা ফ্রন্ট দিব চাইলে বেবাস অথবা অ্যান্থন কোনো কিছু যে কোনো কিছু ব্যবহার করতে পারি সে আমি এখান থেকে বেবাস ব্যবহার করলাম অ্যান্ড ফ্রন্টের সাইজটা একটু বড় এরকম ফ্রন্টের কালারটা যে কোনো কালার দিতে পারি তাহলে এইটাকে নিয়ে আসবো কোথায় এক্স্যাক্টলি এই জায়গাতে তো ভিডিও এডিটিং জিনিসটা আসবে হচ্ছে টাইপ রাইটার ইফেক্ট হয়ে এটা যখন এখানে চলে গেল তারপরে লেখাটা শুরু হবে সো এখানে আমরা যদি সরাসরি ইফেক্টটা ব্যবহার করি সেটা হবে যদি টাইপরাইটার বাদ দিয়ে কাস্টম টাইপরাইট করতে চাই যেমন এখানে আমাদের অপাসিটি যে ইয়াটা আছে অপাসিটিটা আমরা অ্যানিমেট চাইলে চাইলেটার অপাসিটি দিয়ে করতে পারি সো অপাসিটিটা দিলাম এখানে অ্যান্ড আমরা চলে যাবো রেন সিলেক্টরে রেন সিলেক্টরে আসার পরে দেখেন স্টার্ট যেটা আছে স্টার্টটা এখানে জিরো থাকবে মানে এই বরাবর আসার পরে লেখাটা শুরু হবে এখান থেকে এই জায়গা থেকে নিলাম অ্যান্ড পনেরো ফেমে আসার পরে স্টার্ট পয়েন্টটা হয়ে যাবে হানড্রেড এখানে থাকবে হচ্ছে যে আছে ওইটা যেভাবে কাজ করে ওরকম আপনি চাইলে অ্যানিমেটর আছে এটা দিয়ে সেম একই জিনিস বানাইতে পারবেন ওকে সো এই দুইটাকে আমরা ইজি ইউ করে দিই চাইলে আরো একটু স্পিড দিতে পারি ভিডিও এডিটিং এখন এরকম সেম একই ভাবে আপনি নিচেই যে কোনো টেক্সট গুলোর অ্যাড করতে পারেন এখানে যে ডিফল্ট যে প্রপার্টি গুলো আছে অ্যানিমেটর গুলো আছে এই জিনিসগুলোর মধ্যে থেকে প্রত্যেকটা জিনিস আমি আগে বলছি আপনারা ব্যবহার করে করে দেখবেন এবং ফাইনাল স্টেপে এরকম একটা টাইপোগ্রাফি কিনেটিক টাইপোগ্রাফি অ্যানিমেশন বানাবেন এটা হচ্ছে আপনাদের অ্যানিমেশনের মানে টেক্সট অ্যানিমেশনের কাজ সবগুলারে ঘুরায় ফেরায় সুন্দর করে ভালো করে বানাইতে চাইলে সেটাও পারবেন কোনো সমস্যা নাই এবং ডিফল্ট যে টেক্সট প্রিসেটগুলো আছে এখানে টেক্সটের ভিতর থেকে যেমন থ্রি ডি টেক্স অ্যানিমেট ইন আউট ব্লার প্রত্যেকটা জিনিসে আপনারা অ্যাপ্লাই করে দেখবেন যদি কোনো সমস্যা থাকে সেগুলো হচ্ছে জানাবেন নেক্সট ক্লাসে ওইগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব এবং আমরা হচ্ছে নেক্সট ক্লাসে শেপ মর্ফিং এবং লোয়ার থার্ড অ্যানিমেশন এই জিনিসটা দেখব সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ